আচ্ছা, এখন হচ্ছে আমরা কি দেখবো, আমরা দেখবো হচ্ছে ইনভার্টো এলিমেন্টস। ইনভার্টো এলিমেন্ট সম্পর্কে আমাদের কারো আইডিয়া আছে? এইটা জি হচ্ছে ভাইয়া, জি ভাইয়া আছে ইনভার্টো এলিমেন্টস। ইনভার্টো এলিমেন্টস কি? ইনভার্টো নাম শুনছি। এলিমেন্ট হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের জন্য, বিশেষ করে হচ্ছে আমরা যারা এলিমেন্ট নিয়ে কাজ করি তাদের জন্য টেমপ্লেট যে আমরা ইউজ করব, টেমপ্লেট গুলো হচ্ছে সব থেকে সুন্দর, আই ক্যাচিং, তারপর হচ্ছে যত ভালো ভালো টেমপ্লেট গুলা সবগুলো হচ্ছে ইনভার্টরতে আপনি পাবেন। মানে ইনভার্টর ডিজাইন ক্লায়েন্ট পছন্দ করবে না, এরকম খুবই কম। ধরুন হচ্ছে শতকরা 90-95% হচ্ছে আপনার ইনভার্টো এলিমেন্টসের টেমপ্লেট ক্লায়েন্টের পছন্দ হয়ে যায়। এছাড়াও ইনভার্টো এলিমেন্টসে দেখেন এখানে ভিডিও টেমপ্লেট আছে 29,000+, অডিও আছে প্রায় 5,10,000, বিভিন্ন টেমপ্লেট, মানে পুরোটা হচ্ছে টেমপ্লেটের কারখানা ধরতে গেলে। এমন কিছু নাই যে এখানে নাই, ঠিক আছে, সবকিছু এগুলো কি আছে। ফ্রি ফ্রিতে দেওয়া যায় না ভাই? পেড এগুলা হচ্ছে পেইড আছে, ফ্রি আছে। আমরা ফ্রিটাও দেখবো, পেইডটাও দেখবো, ঠিক আছে। আমার এবং আপনাদেরকে হচ্ছে আমি 700+ পেইড টেমপ্লেট আমি দিয়ে দিব, যেগুলো হচ্ছে আমার লাইসেন্স মানে কিনা, মানে হচ্ছে এই এনভার্টো এলিমেন্টস এর সাবস্ক্রিপশন কিনে দেন আপনাদেরকে দিব। ওকে, ধন্যবাদ ভাই। ঠিক আছে, ওইগুলো আপনি ক্লায়েন্টের কাজে ইউজ করতে পারবেন, কোনো ইস্যু নাই। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। আমরা যদি হচ্ছে এটা গেল এনভার্টো এলিমেন্টস এর মেইন কাহিনী, এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে চলে আসি। ওয়ার্ডপ্রেসে আসার পরে এটা হচ্ছে আমার একটা ডোমিন, এই ডোমিনে হচ্ছে আমরা প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পরে অ্যাড নিউ, অ্যাড নিউ থেকে আপনি হচ্ছে এখানে ইনভার্টো এলিমেন্টস লিখবেন। এই হচ্ছে ইনভার্টো এলিমেন্টস এর হচ্ছে প্লাগইন। এগুলা কি দেখেন বলে যাচ্ছে, ইনভার্টো এলিমেন্টস ফটোস এন্ড এলিমেন্টো টেমপ্লেট, এটা জাস্ট ইনস্টল করবেন। অ্যাক্টিভেট, এটা ইনস্টল করার পর দেখেন ইন এলিমেন্টস নামের এখানে একটা অপশন চলে আসছে। এখানে দেখেন এখানে টেমপ্লেট কিটে হচ্ছে ওই লোক পেজ গুলো দেখাবে, আর এখানে ফ্রি কিট আছে। ফ্রি কিটে যদি আমি যাই, যাওয়ার পরে এগুলো হচ্ছে সব হচ্ছে ফ্রি, আপনার হচ্ছে যেটা ইউজ করবেন। এখানে প্রায় কয়টা আছে, 151টা কালেকশন, আর টেমপ্লেট আছে হচ্ছে প্রায় 2380টা টেমপ্লেট আছে, এগুলো হচ্ছে ফ্রি টেমপ্লেট। এখন আপনার কি টেমপ্লেট লাগবে, মানে আপনার কোন ক্যাটাগরির আপনি হচ্ছে ক্লায়েন্টের সাইট তৈরি করে দিচ্ছেন, ওইটার উপর ডিপেন্ড করে আপনার এইখানে টেমপ্লেট দেওয়া আছে। মানে হিউজ পরিমাণ কালেকশন, আপনি বুঝতে পারতেছেন 151টা কালেকশনই আছে। তো এইখানে আপনি ফ্রিতে ম্যাক্সিমাম কাজ করতে পারবেন। বাট একটু যদি আমি দেখি এখানকার টেমপ্লেট গুলো, সাপোজ যে কোনো একটা টেমপ্লেট আমি ওপেন করি, এই একটা টেমপ্লেটে আমরা প্রিভিউ করি, আমরা আগে প্রিভিউ করে দেখে নিতে পারবো যে টেমপ্লেটটার অবস্থান। আচ্ছা, এখানে আরেকটা মজার জিনিস আছে, আমরা যখন একটা থিম ইউজ করি, থিমের যখন ডেমোতে যাই, তখন আমরা কি দেখি যে হচ্ছে ফুল একটা ওয়েবসাইট একটা ডেমো আকারে তৈরি করা আছে। আমরা বিভিন্ন যেটা যেটা পছন্দ হবে আমরা ওইখান থেকে ডেমো নিতে পারবো। বাট ইনভার্টো এলিমেন্টস এর একটা মজার বিষয় হচ্ছে, দেখেন এখানে সিঙ্গেল সিঙ্গেল পেজ তৈরি করা, এখানে হোমের হোমের হোম যে পেজটা, হোম একটা দুইটা তিনটা, তিনটা ডিজাইন দেওয়া আছে। তো ক্লায়েন্টের যেটা ভালো লাগে আপনি সেটাই ইনপুট করে দিতে পারবেন। দেন আমি এটা কি আসি, সরি, চারটা পেজ আছে হোমের, অ্যাবাউট আছে হচ্ছে একটা, এই দুইটা, তারপরে হচ্ছে টিমের আছে একটা, আর কি আছে, আচ্ছা মোটামুটি। নবীন ভাই, আমার একটা কোশ্চেন ছিল জি ভাইয়া, ভাই, আর্কাইভ পেজ আর হচ্ছে সিঙ্গেল নর্মাল পেজ গুলোর মধ্যে পার্থক্য কি? আর্কাইভ হচ্ছে সমষ্টি, আর সিঙ্গেল হচ্ছে পুরো সিঙ্গেল, মানে সিঙ্গেল, এটা কোনো আর কোনো নয়, সিঙ্গেল সিঙ্গেল। আর আর্কাইভ বলা হচ্ছে সমষ্টি। আর্কাইভ তারপরে আর্কাইভ জিনিসটা ইউজ হয় বেশিরভাগ হচ্ছে পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে। তার মানে স্যার, আর্কাইভ পেজটাকে আমরা হোম পেজ হিসেবে ইউজ করতে পারবো? হোম পেজ হিসেবে তো আপনি সিঙ্গেল পেজ ইউজ করবেন, কারণ হোম তো একটা সিঙ্গেল পেজ। ওকে, তার মানে আচ্ছা, পোস্ট পেজ হচ্ছে আর্কাইভ পেজ হিসেবে ইউজ করবো? হ্যাঁ, আর্কাইভটা বেশিরভাগ পোস্টের জন্য বেশি ইউজ হয়।
আচ্ছা এখানে দেখেন, এখানে আপনার হচ্ছে সাপোজ ক্লায়েন্ট এখানে কিন্তু তারকে আপনি চুজ করার অপশন দিতে পারবেন যে সে হোমের জন্য এটা চুজ করলো, বাট সে অ্যাবাউট এসে এসে এটা চুজ করতে পারবে, তার ডিজাইন এটা ভালো লাগতে পারে, ঠিক না? অনেক সময় হয় কি ক্লায়েন্ট আপনাকে এসে এরকম ভাবে বলে, তার থিম চুজ করছে একটা, বাট থিমের একটা স্যাম্পল বা একটা সেকশন তার ভালো লাগতেছে না, তার আরেকটা থিমে একটা সেকশন ভালো লাগতেছে, তখন আপনি কি করবেন? তখন কি করতে হয়, ওই জিনিসটাকে আপনার সেকশনটাকে নিজে তৈরি করে দিতে হয়, কাস্টম ভাবে এলিমেন্টর দিয়ে তৈরি করে দিতে হবে। বাট ইনভার্টর ক্ষেত্রে সব থেকে মজার বিষয় হচ্ছে এইভাবে করে তৈরি করতে পারবেন। আরেকটা জিনিস যদি দেখি, আমরা এখানে একটা সার্চ দিই একটা ক্যাটাগরির উপরে, লাইক আমি রেস্টুরেন্ট দিয়ে সার্চ দিই, রেস্টুরেন্ট দিয়ে এখন আমার একটা ক্লায়েন্ট বললো যে তার রেস্টুরেন্ট নিয়ে ওয়েবসাইট লাগবে। সো রেস্টুরেন্ট নিয়ে হচ্ছে কয়টা রেজাল্ট আসছে, তিনটা তিনটা 10টা রেজাল্ট আসছে। এই 10টার ভিতরে টোটাল 154টা টেমপ্লেট আছে। এখন আপনি দেখলেন বা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে একটা স্যাম্পল দিয়ে দিল, ওইটার মধ্যে থেকে আপনি এখানে আগে খুঁজে নেবেন যে হচ্ছে কোনো টেমপ্লেট ম্যাচ করে কিনা। এটাকে আমরা প্রিভিউ করি, এটাকে প্রিভিউ করি, দুইটা সিমিলার দুইটা ইয়া প্রিভিউ করি, তাহলে দেখি সুবিধা হবে। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে সেম হোমের প্রায় তিনটা, মেনুতে হচ্ছে তিনটা, অ্যাবাউট আস একটা, আর হচ্ছে কন্ট্যাক্ট আছে, এগুলো সব একটা একটা করে আছে, ঠিক আছে? সো এখন আর এটাতে কি আছে, এটাতে সেম হোমের হচ্ছে তিনটা, মেনুতে হচ্ছে একটা টেমপ্লেট, এখানে আবার মেনুতে একটা দুটো টেমপ্লেট, আর হচ্ছে স্পেশালে আর প্রমোশন টিম লোকেশন এগুলো সব হচ্ছে একটা একটা টেমপ্লেট। এখন ক্লায়েন্টের কি ভালো লাগলো, সাপোজ ধরেন ক্লায়েন্টের এইটার হোমটা ভালো লাগলো, হোমের ডিজাইনটা, আর এইটার সাপোজ ধরেন মেনুর ডিজাইনটা ভালো লাগলো, যে আমার মেনুটা এরকম করে থাকবে, তখন আমরা কি করতে পারি, দুইটাই টেমপ্লেট হিসাবে ইউজ করতে পারি। এগুলো কিন্তু এক একটা সিঙ্গেল সিঙ্গেল পেজ, আপনি যখন ইনপুট করবেন তখন সিঙ্গেল সিঙ্গেল পেজ হিসেবে ইনপুট করতে পারবো। তো ইনভার্টর টোটাল সামারিটা ক্লিয়ার? ওয়াও, জি জি ভাইয়া, ঠিক আছে। তো আমাদের ওয়েবসাইটে আমরা কি করব, এইটার জন্য একটা সিঙ্গেল টেমপ্লেট নিব, আরেকটা পেজ তৈরি করব মেনু নামে, আবার তখন এখান থেকে টেমপ্লেটটা নিব, ক্লিয়ার? কোনটা ভাইয়া টেমপ্লেট করব যখন বুঝি নাই কি হয় আপনার কষ্ট করে বানাতে হবে না, ঠিক আছে? এই জন্য আমরা টেমপ্লেট ইউজ করব। যখন দেখবো একটা কোন সিমিলার টেমপ্লেট আমার যেটা হচ্ছে ডিটেলস দেওয়া আছে, ডিটেলস সাথে মিলে গেছে ক্লায়েন্টের, তখন আমরা টেমপ্লেট ইউজ করব। হ্যাঁ, এলিমেন্টর সাপোর্টেড যে কোনো থিমের সাথে আপনি ইনভার্টর যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারবেন। না ভাই, আমার কথা হচ্ছিল মানে থিম আর মানে টেমপ্লেটের মধ্যে একটা ডিফারেন্স থাকে, কি ডিফারেন্স? এটাই আপনার হচ্ছে যে কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার একটা থিম দরকার হয়। সো এখন হচ্ছে আপনার সাপোজ হচ্ছে আমরা থিমগুলার প্রতিটা থিমের কিছু নির্দিষ্ট মানে এক একটা থিম এক একটা জিনিসের জন্য মানে সেটা হচ্ছে কি বলে মানে বিখ্যাত, বা হচ্ছে লোকা এক একটা থিম বা এক একটা সেকশনের জন্য বা যে কোনো একটা ফিচারের জন্য সবচেয়ে জনপ্রিয়। সো আপনি একটা থিম নেবেন, ওই থিমের যে কোনো একটা ফিক্স একটা ফাংশনালিটি বা ফিচার ওইটারে ইউজ করবেন। আর একটা ডেমো পছন্দ হইতে পারে থিমের, থিমের কিছু ফাংশনালিটি পছন্দ হইতে পারে, বাট এখন যে দেখলেন ওই থিমের যে আপনি জিনিসটা আপনি ফুল ডেমোটা ইউজ করতেছেন ওইটার ভিতরে ক্লায়েন্টের একটা টেমপ্লেট বা একটা পেজ পছন্দ হলো না, তার ইনভার্টার এইটা পছন্দ হইলো, তখন আপনি এটা ইনভার্টারকে জাস্ট প্লাগইনটা ইনস্টল করে আপলোড মানে এটাকে ইম্পোর্ট করে দিবেন। ভাইয়া, আমরা যখন ক্লায়েন্টকে দেখাবো তখন কি এই ইনভার্টার লিংকটা শেয়ার করে দিব নাকি স্যার এটা ডাউনলোড করে তাকে দেখাবো? ইনভার্টার লিংকটা শেয়ার করে দিলে হবে। এখন আমরা একটা পেজ তৈরি করি,
তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাড নিউতে যাই, তাহলে তো ভাই ইভান্টর আগে আমাদের এলিমেন্ট দেওয়া থাকতে হবে। হ্যাঁ ভাইয়া, ইভান্টর আগে আমাদের এলিমেন্ট দেওয়া থাকতে হবে, তাই না ভাইয়া? হ্যাঁ, এলিমেন্টও লাগবে, ইনভার্টর আগে আমাদের এলিমেন্টর লাগবে। ইনভার্টরতে হচ্ছে, আচ্ছা আমরা যখন কোনো পেজ তৈরি করার পরে, আচ্ছা আমার এখানে পেজ শীট আছে, কোনো ডিজাইন করা আছে। আচ্ছা এখানে দেখেন, এখানে কল দিয়ে আছে, এটা কি টেমপ্লেট দেখি, সে টেমপ্লেট বলেন তো, এলিমেন্টাল টেমপ্লেট, এলিমেন্টাল। আর এটা এটা হচ্ছে, এটা কিসের টেমপ্লেট? এটা তো বা যে কোনো একটা ইটের। আচ্ছা এটা হচ্ছে লগার টেমপ্লেটলি, একটা আলাদা একটা হচ্ছে আমার এটার জন্য একটা প্লাগইন ইউজ করা হয়েছিল, সেটার জন্য এটা আসছে। এই যে দেখেন, এইটার ভিতরে যেরকম পেজ তৈরি করা আছে না, এই যে জিনিসগুলো তৈরি করা আছে না, এগুলো তৈরি করছে এলিমেন্টর, এলিমেন্টর প্রো দিয়ে। আমরা এখন ইনভার্টো ইউজ করতেছি না, এই সাইটটার মধ্যে আমি ইনভার্টো এইমাত্র প্লাগইনটা ইনস্টল করলাম, এই যে ইনভার্টো। হ্যাঁ এই সাইটে করেন, হ্যাঁ এটাতে এটাতে করেছি। ওয়েট ভাই, আপনার কথার কয়েক সেকেন্ড পরে গেছে, স্ক্রিনটা শুরু হচ্ছে। হ্যাঁ এইটাতে করছি, এই সাইডে করছে না ভাই, ওই সাইডে, এইটাতে এক সাইডে জাস্ট রিফ্রেশ দেই নাই। এই দেখেন, এই যে এখানে ইনভার্টার ইউজ করছি না, এখন আমি একটা পেজ নেই এখানে, সাপোজ একটা পেজ নেই কি এবিসি নামে একটা পেজ নিলাম, পেজ নিয়ে পাবলিশ করে দিই। পাবলিশ করার পর এডিট উইথ এলিমেন্টর দিই, আর এখানে আরেকটা বিষয় থাকবে, সাজেশন থাকবে আপনাদের। আপনারা হচ্ছে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখন থেকে ক্লায়েন্টের জিনিসটা হচ্ছে মাথায় নেবেন না, মানে ক্লায়েন্ট কি বলে, যখন ক্লায়েন্ট যা বলবে ওইটা আমরা আপনাদেরকে বুঝাই দেবো অবশ্যই, যখন আপনাদের ক্রাশ যাবে। এবং এই ক্রাশ আস্তে আস্তে ক্লায়েন্টের অবস্থান আস্তে আস্তে এগুলো আপনারা অটোমেটিক সলভ করে নেবেন। এখন দেখেন এইখানে একটা এক্সট্রা একটা অপশন চলে আসছে, ইনভার্টো এলিমেন্টস, বুঝতে পারছি, বাট আমার এইখানে কিন্তু এটা নাই। তো আপনি যখন ইনভার্টো এলিমেন্টসটা ইউজ করবেন, তখন এটাতে ক্লিক করার পরে এখানে কিট আছে, প্রিমিয়াম কিট আছে, ফ্রি কিট আছে। প্রিমিয়াম কিট গুলো কি, আচ্ছা এখানে আপনাদের হচ্ছে আমি যখন প্রিমিয়াম কিটের কি দিব, ফাইলগুলো দিয়ে দেব, তখন এখানে আপনি আপলোড করে নিতে পারবেন। এটা আমি একটু পরে দেখতেছি, আমরা এইমাত্র একটা ফ্রি কিট দেখতেছিলাম, সেটা হচ্ছে রেস্টুরেন্টের। তো আমরা এখানে সার্চ করি রেস্টুরেন্ট লিখে, আচ্ছা আমি এটা এটা দেখেছিলাম না, এখানে আমি হচ্ছে ইনস্টল কিতে ক্লিক করব, ইনস্টল কিট রেডি আমার, ঠিক আছে। এখন যদি আমি কি করব, এখান থেকে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি ভিউ কিতে ক্লিক করে হচ্ছে আমি আমার কি কি হচ্ছে আছে এগুলো দেখতে পারি। আচ্ছা এই যে টেমপ্লেট গুলো আছে সেগুলো আমার এখন যেটা ভালো লাগবে, একটু আগে আমরা কোনটা ভালো লাগছিল, এইটার হোমটা ভালো লাগছিল, ঠিক না? সাপোজ ধরি আমরা এটা ভালো লাগছিল। এখানে দেখেন দুইটা আমার হচ্ছে রিকোয়ারমেন্ট প্লাগ ইন আমাকে এখানে ইনস্টল করতে বলতেছে। সো আপনার যদি এরকম কিছু দেখায়, ইনস্টল রিকোয়ারমেন্টে ক্লিক করবেন, দেন ইনস্টল দিবেন, ওকে সাকসেস, ওকে দেন ক্লোজ। এখন এটা কি ভাই শুধু এই রেস্টুরেন্টের এই থিমের জন্য এই দুটো প্লাগইন লাগবে? হ্যাঁ, এই যে টেমপ্লেট গুলো ইউজ করছি এটার জন্য ওটা লাগছে, এখন কিন্তু নাই, ঠিক আছে। দেন আমার আমরা একটু কি করছিলাম, আমাদের এটা ভালো লাগছিল না, এটার হোমটা ভালো লাগছিল, ওকে ফার্স্টে আমি কি করলাম, ইনস্টল করলাম আমার টেমপ্লেটটা। এখন আমি ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করব, দেখবেন এই যে আমার ইনভার্টর যে ফুল টেমপ্লেটটা আমার সাইটে চলে আসবে। আচ্ছা আপনাদের কাস্টমাইজেশন নিয়ে কোনো আইডিয়া আছে, কাস্টমাইজেশন জিনিসটা কি? না ভাই নাই, আইডিয়া নাই। আপনি যে কোনো একটা থিম, যে কোনো একটা টেমপ্লেট, যে কোনো একটা থিমের হচ্ছে ডেমো নেবেন,
অথবা যে কোনো টেমপ্লেট নেবেন। টেমপ্লেট ডেমো এগুলো কি, এগুলো হচ্ছে আপনার ওই নিশের ওপরে বা ওই ক্যাটাগরির ওপরে একটা প্রিবিল্ট একটা পেজ তৈরি করা বা একটা ওয়েবসাইট তৈরি করা আছে। এখন আমরা যেটা করতেছি সেটাকেই বলে কাস্টমাইজেশন, যে আমার ক্লায়েন্টের একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট লাগতো, সে আমাকে একটা টেমপ্লেট চুজ করে দিল, টেমপ্লেটটা আমি পাইলাম কোথায়, ইনভার্টোতে। এখন আমি ইনভার্টোতে আইসা এটাকে আমি ইনসার্ট করলাম। এখন এই যে টেক্সটটা আছে এটা কি টেস্ট অফ ডালমাটিয়া বা কিছু একটা লেখা আছে, এখানে কি থাকবে ক্লায়েন্টের টেক্সট, ক্লায়েন্ট আমাকে এই টেস্টগুলো দিয়ে দিবে। এখন আমি এখানে সাপোজ ক্লায়েন্ট বললো এখানে আমার কোম্পানির নাম থাকবে CMBD রেস্টুরেন্ট, দিয়ে দিলাম। আচ্ছা ভাই এইটার এইটার হেডার ফুটার নাই এই ইনভার্টার? এটা ভাই সিঙ্গেল পেজ, সিঙ্গেল পেজে তো হেডার ফুটার হয় না ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, এটা কি এই পেজগুলো কি এলিমেন্টর দিয়ে ডিজাইন করো নাকি অন্য কোনো অ্যাড অন ইউজ করো? সব এলিমেন্টর। হ্যাঁ এই কন্টেন্ট গুলো যদি ইউজ করি তাহলে কি কপিরাইট ধরবে নাকি পিকচার গুলো? এগুলো কোনো কপিরাইট ধরবে না, এগুলো তো টেমপ্লেট, টেমপ্লেটে কপিরাইট হয় না। না ধরেন আমি পিকচার গুলো চেঞ্জ করলাম না তখন? না কি সমস্যা নাই তো, আপনি টেমপ্লেট ইউজ করতেছেন, কপিরাইট ধরবে আপনি যদি অন্য কারো সাইটের কোনো পিকচার ইউজ করেন, ঠিক আছে? এরপর এটা কি, এটা অবশ্যই ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, এখান থেকে জাস্ট চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? এই টেক্সট দেওয়া আছে লরেম ইপসাম, এখানে আপনি ক্লায়েন্ট দিয়ে দিবে, ক্লায়েন্টের এই টেক্সটটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে একটা ডক ফাইলে। তো বুঝতে পারছি যে হচ্ছে কাস্টমাইজ। একটা কোশ্চেন ছিল, হ্যালো ভাইয়া বলেন ভাইয়া। ভাই আপনি CMBD রেস্টুরেন্ট লিখলেন কিন্তু CMBD অফ, এখানে এই অফটা কোথা থেকে আসছে সেটা? এটা হচ্ছে একটা যে টেক্সট এডিটর থেকে আসছে, ঠিক আছে? এটা আলাদা করে বসানো হয়েছে, এটা কাস্টম পজিশন দেওয়া মনে হয়। হ্যাঁ কাস্টম পজিশন দেওয়া আছে, ইয়েস। আপনি হচ্ছে অ্যাডভান্সে গেলে ওই যে অ্যাবসলিউট করে দেওয়া, অ্যাবসলিউট করা আছে, ঠিক আছে? অ্যাবসলিউট পজিশন, অ্যাবসলিউট জি পজিশন, হ্যাঁ পজিশন অ্যাবসলিউট করে দেওয়া আছে। এই জন্য এটা যে কোনো জায়গাতে সহায়তা পাচ্ছে না, এটা অন্য একটা জায়গা থেকে নেওয়া নিচ্ছে। আচ্ছা সো অনেকের একটা কনফিউশন থাকে, যেরকম হচ্ছে অনেকে মনে করে হচ্ছে ওয়ার্ডপ্রেস মানে হচ্ছে কাস্টমাইজেশন। না, কাস্টমাইজেশন জিনিসটা শেখার জন্য আপনার কোনো কোর্স করা লাগে না, এই জিনিসটাই হচ্ছে কাস্টমাইজেশন। কাস্টমাইজ মানে একটা জিনিস অলরেডি তৈরি করা আছে ওইটাকে আমি একটু চেঞ্জ করে নেব, ওকে? জি। তো কাস্টমাইজেশনের জন্য কোর্স করা লাগবে? না, কিন্তু আমরা এই কোর্সে কি শিখব, স্ক্র্যাচ থেকে ডিজাইন করা শিখব, যেন আমাদের কোনো থিম, কোনো প্লাগইন, কোনো টেমপ্লেট জন্য আমাদের বসে না থাকতে হয়, ঠিক আছে? তো এইভাবে করে হচ্ছে আমাদের একটা পেজ ডান ABC নামে, দেখেন এই যে এটা মেনুতে চলে আসছে। আচ্ছা গেল, এগুলো সব আমরা আমাদের মতো করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এগুলো চেঞ্জ করে দেবো, দিয়ে আমি আপডেট করে বের হয়ে গেলাম, ঠিক আছে? এখন আমার কি লাগবে, একটা মেনুর একটা পেজ লাগবে না? মেনুর পেজটা কি, তাহলে তখন কি করব আমরা, আরেকটা পেজ নিয়ে নেব সেম ভাবে। একটা মেনুর জন্য একটা পেজ নিয়ে নিই, দেন এডিট উইথ এলিমেন্টর। কে যেন কিছু একটা বলতে চাইছিলেন ভাইয়া, বলেন। এই যে টেমপ্লেট যে আমরা নিলাম, ঠিক আছে, এক্ষেত্রে আর কি টেমপ্লেট নিলে কি হেডার আর ফুটারটা চেঞ্জ থাকবে না, তাই তো? ওখানে মাঝখানে জিনিসটা থাকবে আর কি টেমপ্লেট। কি বললেন ভাইয়া, মানে আমি যে টেমপ্লেটটা নিচ্ছি তো টেমপ্লেটটা হচ্ছে মানে মিডিলে যাচ্ছে সব এটার মধ্যে থাকবে, হেডার আর ফুটার বাদে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হেডার ফুটার তো আমরা আগে তৈরি করে নিছি, প্রতিটা ওয়েবসাইটে তো হেডার ফুটার ফিক্স থাকে, জাস্ট মাঝখানের অংশগুলোতে আপনার টেমপ্লেট চলে আসে। আচ্ছা এরপরে আমাদের একটা মেনু তৈরি করতে হবে, মেনুর জন্য আমরা ফ্রি কিটে যাব, রেস্টুরেন্টে যাব। আচ্ছা একটু আগে দেখেন, আমরা একটা টেমপ্লেট ইনসার্ট করছিলাম না? এটা ইনসার্ট করছিলাম না? এটা ইনস্টল কিটে গেলে দেখবেন এটা আমি এখানে পাবো,
যেগুলো আমরা ইনস্টল করছি এগুলো ইনস্টলড কিটে থাকবে। এই যে এটা এটা কিন্তু আমরা একটু ইনস্টল করেছিলাম এই ওয়েবসাইটের জন্য, এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমি ভিউ ইনস্টল কিটে গেলে আমি বাকি পেজগুলো পাবো। এখন আমার যদি এইটারই আমি মেনু নিতে চাই, সাপোজ এই মেনুটা ভালো লাগছে, কি করব, ইনসার্ট টেমপ্লেট দেব, বাট আমার পছন্দ হচ্ছে অন্য আরেকটা, তখন কি করব, আবার নতুন করে কিট নিব ভাই, তখন আবার আরেকটা কিট ইনস্টল করতে হবে। রেস্টুরেন্ট লিখে আমি সার্চ দিলাম, এটা আমার পছন্দ হয়েছে, আবার কি করতে হবে, এটা কিন্তু অলরেডি দেখেন ইনস্টল করা, এই জন্য ভিউ কিট দেখাচ্ছে, এটাকে আমার এখন ইনস্টল করে নিতে হবে। এটা এনভাটো হেভি অসাম জিনিস। এটা এখন আমি ভিউ কিটে যাব, ভিউ কিটে গেলে আমার এটার জন্য একটা মেনু নিতে হইতেছে, যেটা মেনুটা আমার ভালো লাগে, ঠিক আছে, আমার এটা ভালো লাগছে, আমি এটাকে ইনসার্ট টেমপ্লেটে দিয়ে দিব। আচ্ছা ভাইয়া, যেগুলার পজিশন অ্যাবসলিউট করা ওগুলা কি কোনোভাবে রিমুভ করা পসিবল না? হ্যাঁ পসিবল, কিভাবে দেখালে সুবিধা হইতো? আচ্ছা এটা রবিন ভাই একটা কথা ছিল, মানে কোথায় গেল জানি আমাদের পেজটা, এটা না, এই এটাকে ধরেন, রাইট ক্লিক করেন, ডিলিট করে দেন, অফ গিয়ে চলে গেছে। আচ্ছা রবিন ভাইয়া, হ্যাঁ ভাইয়া, মানে আমি বলতেছি ধরেন আমরা তো সাইট গুলো করতেছি প্লাগইন এর মাধ্যমে, তো ধরেন একটা সাইট ফুল কমপ্লিট করার পরে আমি যদি ওয়ার্ডপ্রেস থেকে মানে এটা জানার জন্য বলতেছি আর কি, ধরেন প্লাগইনটা ডিলিট করে দেই তাহলে কি ওই সেকশনটা ভেঙে যাবে? ও মানে যে কোনো একটা সাইট যদি আমি কোনো প্লাগইন দিয়ে ইউজ করি ওই প্লাগইন ওই ওয়ার্ডপ্রেস মানে আপনি সাপোজ হচ্ছে এখন একটা সাইটে একটা প্লাগইনের একটা সেকশনে একটা কাজ করলেন, ওই প্লাগইনটা না থাকলে তো ওই জিনিসটা তো আর পাচ্ছে না ও, না 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 এই যে ইনভার্টর মজাটা হচ্ছে আপনি যে কোনো টেমপ্লেট থেকে যে কোনো পেজ আমি ইনপুট করতে পারতেছি, বাট আমাদের যদি সিমে ডেমো ইনপুট করতে হইতো তখন কি করতে হয়, ফুল ডেমোটা ইম্পোর্ট করতে হয়, ওই ডেমোর ভিতরে হোম যেরকম আছে সেরকমই, অ্যাবাউট যেরকম আছে এরকমই, একটা হোমই থাকে, ডেমোতে দুটোটা হোম আপনাকে চুজ করার অপশন দিবে না, বাট এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন পাচ্ছেন পেজে। জি ভাই, এই জিনিসটা বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, ওকে, জি ভাই, পুরাই অসম। হ্যাঁ ইনভার্টো অনেক 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 ভাইয়া মার্কেটপ্লেসে কি সবাই এটা ইউজ করে নাকি ইজি হিসেবে? এটা যে যেভাবে ইউজ করে, আমার হচ্ছে দেখেন যে ইনপুট হয়ে চলে আসছে, সো আমাদের এখানে কি আছে, এটা হচ্ছে সাকাই আছে, তখন আমাদের কি করতে হবে, এটা এটা অ্যাবসলিউট করা আছে, এটাকে জাস্ট চেঞ্জ করে দিতে হবে সাকাই লেখতে এইভাবে করে, সো এখানে আমাদের কি থাকবে, আমাদের কোম্পানি নাম আসবে, সেম ভাবে এগুলো চেঞ্জ করে দিতে হবে আমাদের কোম্পানি নাম টাম দিয়ে, বাকিগুলো হচ্ছে মেনু টেনু এগুলো সব চেঞ্জ করে দিতে হবে। টেমপ্লেটটা কেন নেওয়া হয়, টেমপ্লেটটা নেওয়া হয় এই যে স্ট্রাকচারটা যে তৈরি করা আছে না, এটা যেন আমাদের তৈরি না করতে হয় কষ্ট করে, সেকশন টেকশন এগুলো যেগুলো আছে এগুলো তৈরি করতে না হয়, আমাদের সব কিছু আছে, জাস্ট আমি কালার ফন্ট এগুলো জাস্ট চেঞ্জ করে দিব। ওকে, এটাকে আমি জি ভাইয়া ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমি চেঞ্জ করে দিব। এই যে দেখেন যে মেনু নামে একটা অপশন চলে আসছে, এখন আমি যদি আমাদের ফুল সাইটটা ভিজিট করি, এই যে এবিসিতে গেলে আমি আমার একটা সাইটের হচ্ছে টেমপ্লেট পাচ্ছি, ঠিক আছে, মেনুতে গেলে একটা সাইটের পাচ্ছি, ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া? আচ্ছা জি ভাই ক্লিয়ার। আচ্ছা এখন আমরা একটা কাজ করি, একটা পেড টেমপ্লেট ইউজ করি, কি বলেন? অবশ্যই। তো আমরা আরেকটা পেজ তৈরি করি পেড টেমপ্লেটের জন্য, পেড লিখি না, পাবলিশ করি, পাবলিশ উইথ এলিমেন্টর, বাট আমি আপনাদেরকে হচ্ছে ফুললি স্ক্র্যাচ থেকে কিভাবে তৈরি করতে হয় একটা পেজ, কিভাবে থিম করতে হয়, কিভাবে একটা
আপনাকে স্যাম্পল পাওয়ার পরে কিভাবে আপনি জিনিসটা স্টার্টিং করবেন এগুলো সব আপনাদেরকে আমি শিখিয়ে দিব। কারণ হচ্ছে অনেক সময় অনেক ক্লায়েন্ট থাকে, তাদের বাজেট থাকে না। এখন ক্লায়েন্টের একটা পেড টেমপ্লেট কেনা যদি বাজেট না থাকে, আপনি এই কাজটা ছেড়ে দিবেন, ছাড়বেন না। ওই পেড টেমপ্লেটটাই স্ক্র্যাচ থেকে ক্লায়েন্টকে ফ্রিতে ডিজাইন করে দিবেন। ওকে জি ভাই, ভাইয়া আপনার কথা ডাবল ডাবল শুনতেছি না তো মনে হয় দুই দুইটা ডিভাইস থেকে অ্যাক্টিভ হচ্ছে। আপু আপনি কি দুইটা ডিভাইস থেকে লগইন করছেন? না ভাইয়া, একটা ডিভাইস থেকে। এখন ঠিক আছে, কি হইতেছে ভাইয়া? কার এখান থেকে জানো? এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা আবার এটা কি করব, একটা পেড টেমপ্লেট নিব। তো আমরা এই যে প্রিমিয়াম কিটে গেলে, প্রিমিয়াম কিটের ভিতরে হচ্ছে সব হচ্ছে পেড টেমপ্লেট, ঠিক আছে? ওরা হচ্ছে রেগুলারি আপলোড করে। আচ্ছা 913টা হয়ে গেছে লাস্ট ব্যাচের, যখন আমি ক্লাস নেই 82 তে, তখন 700টার মতন ছিল, 716টা না করার মতন ছিল, ওগুলো সবই আমার কাছে আছে, ঠিক আছে? তো আমি এখানে 913টা আছে, আমি আপনাদের 700টা টেমপ্লেট দিয়ে আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। ওরা প্রতিনিয়তই টেমপ্লেট আপডেট হয়, তো এই জন্য হচ্ছে মানে আপনার রেগুলার লাইসেন্স কিনে রাখতে হয়। তো আমার হচ্ছে সাবস্ক্রিপশন কিনা ছিল এই মাসে, গত মাসে সাবস্ক্রিপশন শেষ হয়েছে, আমি আর আপগ্রেড করি নাই সাবস্ক্রিপশনটা। অবশ্য পরে যখন আমি আপগ্রেড করব, আমি বাকিগুলো আপনাদেরকে অ্যাড করে দিব। ওকে, আচ্ছা দেখেন, এগুলো হচ্ছে সব হচ্ছে প্রিমিয়াম টেমপ্লেট। আমি এখানে একটু তাহলে একটু রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে কত এগুলো কিনতে? এক একটা টেমপ্লেটের জন্য আপনি $16 করে চার্জ করে ওরা। ও মাই গড, বাট আপনি মান্থলি সাবস্ক্রিপশন কিনতে পারবেন, মেবি হচ্ছে $700 কি এরকম। আবার গ্রুপ বাই সাবস্ক্রিপশনও কিনা যায়, ঠিক আছে? অনেক অপশন আছে। আচ্ছা দেখেন, এগুলো হচ্ছে পেড রেস্টুরেন্টের হচ্ছে আপনার টেমপ্লেট। ফ্রিতে যা দেখছেন, পেডে মনে করবেন অ্যাড থেকে ডাবল হচ্ছে মানে ফিচার বা আপনার মানে আপনার যেটাকে কি বলে মানে সুন্দরের দিক থেকেও হোক, এভরিথিং পেডে আপনার বেশি। ওকে, তাহলে আমরা যে কোনো একটা ইনস্টল করি না, এটা হচ্ছে পেড। আমি ইনস্টল কিটে যখন ক্লিক করলাম, ও আমাকে কি বলতেছে, সাবস্ক্রিপশন রিকোয়ার্ড বলতেছে, সাবস্ক্রিপশন দরকার, আমার কাছে সাবস্ক্রিপশন নাই। ওকে, আমি গেট স্টার্টে যখন যাব, ও আমাকে ইনভার্টর অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে যেতে বলছে। পার মান্থ $16.50, মানে $16.50 আমাকে পার মান্থ ওকে দিতে হবে। আমরা এখন দেখি, এইটা আমার তো নাই, আমি গরিব মানুষ, আমি ইনস্টল কিটে যাব, আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিব। এখানে দেখেন আপলোড টেমপ্লেট কিট, এখানে আপলোড করার অপশন আছে, এখানে আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আমি একটা পেড টেমপ্লেট ইউজ করতেছি, জিম সাইট। আমরা ইনভার্টারে আসি, অল আইটেম ওয়ার্ডপ্রেস সার্চ করি, তারপর হচ্ছে যে এলিমেন্টর, এখন আমি সার্চ করি হচ্ছে জিম সাইট, জিম লিখে সার্চ করি। আমার প্লাগইন ছিল কোনটা, এই যে এটা হচ্ছে এই যে পেড প্লাগইন, এটা সরি পেড টেমপ্লেট, এইটা এইমাত্র আমি এখানে ইনস্টল করলাম, এই যে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? দেখেন এটা এটা এক না, এই যে এটা ও বলতেছে সাবস্ক্রিপশন কেনার জন্য $16 দেয়া, জিম সাইট জিম এন্ড ফিটনেস। আমাদেরটা হচ্ছে জিম সাইট জিম এলিমেন্টর টেমপ্লেট কিট, এক একটা পেজ, এটা হচ্ছে শুধু সিঙ্গেল হোম। সো এটা আমার কি, দেখেন এখানে হচ্ছে কতগুলো দেওয়া আছে, অনেক অনেক দেওয়া আছে। এখন আপনার যেটা ভালো লাগে ইনসার্ট টেমপ্লেট, সেটা আপনি ইনসার্ট করে নেবেন, অ্যাবাউট পেজ, হোম পেজ, ঠিক আছে, টেস্টিমোনিয়াল পেজ, যেটা আমাদের ভালো লাগে। সাপোজ আমি একটা ইনস্টল করি ইনসার্ট টেমপ্লেট,
ইম্পোর্ট হচ্ছে সুপার ইম্পোর্টেশনে কেন ড্যাশবোর্ড থেকে এলিমেন্টর কোথায় সবই দেওয়া আছে এলিমেন্টস এ ক্লিক করি হ্যাঁ ইনস্টল তো করা আছে তাহলে আমার এটা আসছে না ভাই ওই পেস্ট কি চলে আসছে এটা হচ্ছে সিঙ্গাকের টেস্টিমোনিয়ালের জন্য ঠিক আছে তো কিভাবে হচ্ছে পেইড টেমপ্লেটগুলো ইনস্টল করবেন বুঝা গেছে ভাই পেইড টেমপ্লেটগুলো কি আমাদের দেওয়া হবে হ্যাঁ আপনাদেরকে দিয়ে দেব আমি 700 এর মতো দিতে পারবো ভাই এখন 913 টা আছে আমার কাছে 700 টা আছে ওকে প্রবলেম ঠিক আছে যেগুলো আমার পার্সোনাল নিজের কিনা ওকে আচ্ছা আর আপনাদের পেইড টেমপ্লেট ইউজ করার জন্য আমি আপাতত 4-5টা বা 10টার মতো দিয়ে দেবো জাস্ট আপনারা যেন কিভাবে ইনস্টল করতে হয় জিনিসটা যেন বুঝতে পারেন ঠিক আছে তো এইটা গেল হচ্ছে আমাদের ইনভার্টো এলিমেন্টস তো আশা করি ক্লিয়ার সবার ক্লিয়ার ভাই তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই ঠিক আছে থ্যাংক ইউ তো কিছু প্লাই আচ্ছা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের যে কোনো একটা ফ্রি অথবা ইনভার্টর ফ্রি অথবা পেজ টেমপ্লেট ইউজ করবেন টেমপ্লেটটাকে ইনসার্ট করে ইনস্টল করে একটা পেজ ইনসার্ট করবেন ইনসার্ট করার পরে ওই পেজে একটা মেনু থাকবে মেনুতে একটা মেগা মেনু একটা ফাংশনালিটিকে অ্যাড করবেন মোটমাট আমার তিনটা জিনিস লাগবে এক ইনভার্টো এলিমেন্টস একটা টেমপ্লেট দেন ওই টেমপ্লেট এক মেনু মেনুর মধ্যে মেগা মেনুর একটা ফাংশনালিটি ওকে ক্লিয়ার আচ্ছা ঠিক আছে তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ আচ্ছা ভাই